সজিব আহমদ বলেছেন আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি আহাব্বাকাল্লাদি আহবাব তনিফিহ আপনার জন্য সেই একই দোয়া করি আল্লাহ আপনাকে ভালোবাসুন যে আল্লাহর জন্য আপনারা আমাকে ভালোবাসেন বারাক আল্লাহফিক আপনার প্রশ্ন হচ্ছে নামাজে রুকু পেলে কি রাকাত পাবো নাকি সুরা ফাতেহা পড়ার সময় পেতে হবে এ সম্পর্কে শক্তিশালী মতামতটা কি সেটা জানাবেন প্রথমেই বলিনি এই ব্যাপারে দুটো মত আছে আমরা একটু বিশ্লেষণ করব এই মতটা কারণ এই একই প্রশ্ন বারবার আমাদেরকে করা হয় আশা করি যে আজকে একটু বিস্তারিত বর্ণনার মধ্য দিয়ে আমরা সেটা তুলে ধরতে পারব ইনশাল্লাহ এখানে মূলত এই মাস আলায় স্কলারদের কেরামের দুটো অভিমত আছে প্রথম অভিমত হচ্ছে যেই রাকা আতে তিনি ইমামকে রুকুর মধ্যে পেলেন এবং রুকুতে চলে গেলেন সুরাফাতেহা পড়তে পারলেন না তাহলে এই রাকাতটা গণ্য হবে না কারণ সুরাফাতেহা পড়াটা ফরজ রোকন এই মতে সকল প্রবক্তাদের মতে এবং তিনি সেই রোকনটা আদায় করতে পারলেন না সেটা তার ছুটে গেল এই কাউলটি বর্ণিত হয়েছে আবু আল্লাহ তাল আনহু থেকে এবং ইমাম বখারি তার জুজ উল কের নামক যে কিতাবটা আছে সেখানে এই মতটিকে প্রাধান্য দিয়েছেন এবং এই মতটি আউনুল মাহবুদের মধ্যে বলা হয়েছে বরং যারা মনে করেন যে সুরাফাতেহা পড়া মোম অর্থাৎ মোক্তাদের উপরে ওয়াজিব তাদের অনেকেই এ মতটা পোষণ করেন বলে কেউ কেউ বর্ণনা করেছেন যেমনটি আউনু আবুদের মধ্যে বলা হয়েছে এছাড়াও এ কাউলটা বর্ণিত হয়েছে ইবনু হুজাইমা থেকে এবং শাফি মজহাবের একদল ওলামাইকরাম থেকে এবং এ কাউলটিকে ইমাম শওকানি তার নাইলুল আওতার গ্রন্থে রাজেহ বলেছেন এবং তার দলিল তিনি বিস্তারিত উল্লেখ করেছেন তাহলে এটা হলো প্রথম দ্বিতীয় মতটা হচ্ছে যে এই রাকাতটা গণ্য হবে যদি রুকুটা পাওয়া যায় এই রাকারটা গণ্য হবে যদি রুকুটা পাওয়া যায় কি যদি সুরা ফতেহাসের নাও পায় এটা হচ্ছে এই মতের মূল বক্তব্য এই মতটি হাফেজ বার নকল করেছেন অর্থাৎ তাদের কাছ থেকে বর্ণনা করেছেন যাদের কাছ থেকে বর্ণনা করেছেন তারা হলো আলী রাদি আল্লাহ তালন আবদুল্লে এবনু মসরুদ জাইদে ইবন সাবেদ আবদুল্লাবন অমর রাদি আল্লাহ আহমা বেশ কয়েকজন সাহাবি থেকে এবং তিনি এই মতটি জামাহির আহল আলম জামাহির আহল আলম তার মধ্যে রয়েছেন আল আহমতুল আরবা চার সহ প্রায় অধিকাংশ ওলামাইকরাম থেকে তারা এই মতটি তিনি এই মতটি বর্ণনা করেছেন বিভিন্ন হাওলা দিয়ে দলিল দিয়ে এবং এই মতটি তিনি আরও বর্ণনা করেছেন ইমাম আউজায় থেকে ইমাম সাউরি থেকে ইমাম এশহাক থেকে আবু সাউর থেকে এবং শাওকানি দেখা যাচ্ছে যে তার আরেকটা রেসালা আছে মানে নাইলাও তার ছাড়াও আরেকটা রেসালায় শাউকানি কিন্তু এই মতটাকে প্রাধান্য দিয়েছেন এখানে একটা ছোট্ট লতিফা বা সূক্ষ্ম কথা একটু বলে নেই সেটা হচ্ছে দেখেন ইমাম শওকানি জগৎ বিখ্যাত একজন ইমাম এবং অত্যন্ত প্রাজ্ঞবিজ্ঞ ইমাম তিনি এক জায়গায় এক মতকে রাজে দিয়েছেন আরেক জায়গায় আরেকটা মতকে রাজে দিয়েছেন আসলে সেই সুযোগকে আছে কিনা উত্তর হচ্ছে আছে এটা প্রায় সকল স্কলারদের ক্ষেত্রে ঘটেছে এটা হচ্ছে হয়তো আগেরটা তিনি একটা মত দিয়েছেন পরে আরেকটা মত দিয়েছেন ইমাম আহমেদ ইবনা হাম্বাল প্রচুর এই ধরনের মত দিয়েছেন ইমাম আবু হানিফা হেমাহল্লা তিনিও প্রচুর ক্ষেত্রে এই ধরনের মত ব্যক্ত করেছেন রুজু করেছেন রুজু করা মানে কি আগের মত থেকে পরে আরেকটা মতে সুইচ করা তাহলে এটা ফিকি ক্ষেত্রে এবং যেখানে ইজতেহাদের অবকাশ আছে সেখানে কিন্তু এটা জায়েজ এটা রেকমেন্ডেড এবং এটা হতেই পারে অতএব এই ধরনের এখতলাফ হচ্ছে ফ করা হয়েছে এ সমস্ত জায়গায় আমাদের জন্য এটা জায়জ নেই যে যুগান্তকারী একটা কথা বলে ফেলব যে বলে ফেলব না এ কথা ছাড়া কোনো দিন আর কোনো কথা ঠিকই হতে পারে না আমার কথাটাই ঠিক আসলে যে কথাটা আমি আজকে রাজে দিলাম দুদিন পরে অন্য দলিলের কারণে যেটা আমার কাছে জহের হয়েছে আমার দৃষ্টিতে আসে নাই আমি হয়তো ওই মতটাতে চলে যাব প্রথম মতটাকে ছেড়ে দেব। এটা হতেই পারে তো যাই হোক আমরা এখানে আরেকটু একটু কথা বলি তাহলে এই এই যে বিভিন্ন ওলামাইকেরামের অনেক বক্তব্য আমরা পেলাম এর মধ্যে আমরা দেখি যে আমাদের শাহেকদের মধ্যে অনেকেই তারা দ্বিতীয় মতটিকে রাজি দিয়েছেন শেখ বিন বাজ রাহমাহুল্লা তিনি বলেছেন হায় আল কৌল আরি এই দ্বিতীয় মতটি যে রুকু পেলেই রাকাত পাওয়া হবে এটি আমার কাছে রাজেহ মত এবং এই মতের পক্ষে সৌদি আরবের আরও অনেক বিভিন্ন শায়েকদের মতামত পাওয়া যায় সেগুলো আমি আর উল্লেখ করছি না এখানে শুধু উল্লেখ করব যে এই দ্বিতীয় মতের পক্ষে যে দলিলটা শেখ বিন বাজ রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন এবং আরও অনেকে উল্লেখ করেছেন উল্লামায়াম দ্বিতীয় মতের পক্ষের ওলামাইকরাম উল্লেখ করেছেন সেটি হলো আবু বাকরা রাদি আল্লাহ তাল্লাহর হাদি যেটি বুখারের মধ্যে বর্ণিত হয়েছে যে নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রুকুর মধ্যে সালাতে ঢুকলেন এবং পেছনে থেকেই তিনি আস্তে আস্তে অগ্রসর হলেন সেই রুকুতে এসে সফের সাথে মিশলেন তখন নবী সাল্লাহ সাল্লাম তাকে বলেননি যে তোমার রাকাতটা বাতিল তুমি ওই রাকাতটা আবার আদায় করো বরং নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন তাউদ এভাবে তুমি রুকু থেকে মানে সফ থেকে বিচ্ছিন্ন হয়ে তুমি আর কাজটাকে রিপিট করো না আল্লাহ তালা তোমার আগ্রহ বাড়িয়ে দিন তুমি আগে ভাগে সালাতের মধ্যে ঢোকার জন্য এই কাজটা করেছ আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিন তবে এই কাজটা দ্বিতীয়বার করো না কোন কাজটা সেটা হচ্ছে সফ থেকে বিচ্ছিন্ন হয়ে আগে সালাতের মধ্যে প্রবেশ করা রুকুর মধ্যে তো যদি ইমামকে পায় তাহলে রুকুর মধ্যে ইমামকে যেখানে পাওয়া যায় সেখানেই সালাতে ঢুকতে হবে এটাই হচ্ছে বিধান এটাও সহিব খারের হাদিস থেকে জানা যায় যেমন নবিসাল্লা বলছেন ফামা আদরাক্তুম ফাসলু ওয়ামা ফুম ফা ইমামের সাথে যতটুকু সালাদ তোমরা পাও সেটা পড়ো এবং যেটা ফৌদ হয়ে গেছে সেটা তোমরা আদায় করো তাহলে ইমামকে যদি কেউ তাসাহুদে পায় তাহলে সেখানে ঢুকে যাবে ইমামকে কেউ যদি রুকু অবস্থায় পায় সেখানে ঢুকে যাবে ইমামকে কেউ যদি রুকু থেকে দাঁড়ানো অবস্থায় পায় সেখানে ঢুকে যাবে ইমামকে যদি কেউ সেজদা অবস্থায় পায় তাহলে সেখানে সে সালাতে তার সাথে সামিল হবে এটাই হচ্ছে রাসুলসাল্লাহ সাল্লামের ইনস্ট্রাকশন সাহেব ওখারির ফামা দরাতুম ফাসলু কিন্তু আমরা দেখি যে অনেকে কি করে ইমামকে যদি তার ভাঙা রাখাতে পায় দাঁড়িয়ে থাকে পরবর্তী রাখাতে ওঠা পর্যন্ত অনেকে দেখা যায় যে ইমাম যখন সিজদা দুটো কমপ্লিট করে তারপরে বসে দ্বিতীয় রাখাতে তাসা হুদে তখন সে ঢুকে মানে কার থেকে কিভাবে শিখল এগুলো আমরা ঠিক জানি না বরং ইমামকে যেখানেই পাওয়া যায় সেখানেই আসলে ঢোকাটা নিয়ম তাহলে এখানে আবু বাকরার রাজি আল্লাহ তাল্লাহমকে নবীলা সাল্লাম যে বললেন ওলা তাউদ তুমি রিপিট করো না তিনি কি রুকুতে ইমামকে পাইলে রুকুতে ঢুকতে নিষেধ করেছেন না তিনি সেটা করেননি তিনি নিষেধ করেছেন সফ থেকে বিচ্ছিন্ন হয়ে সালাতের মধ্যে ঢুকো না বরং সফের সাথে এসে তারপরে ইমামকে যে অবস্থায় পাও সে অবস্থায় তুমি ঢুকো তিনি আবু বাকরাকে তার সালাত গ্রহণযোগ্য হয়েছে বলেই তিনি প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন যেহেতু তিনি বলেছেন জাদাক আল্লাহ হেরসান তিনি প্রশংসা করেছেন আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিক তো এখানে দেখা যাচ্ছে যে তার যে ওই রাকাতটা যেটা তিনি রুকুতে ইমামকে ধরেছেন যদি বাতিল হতো তাহলে এটা স্পষ্ট বর্ণনার দাবি ছিল রাসুসাল্লাহ আসালাম সব জায়গায় যেমন যে লোকটা বারবার সালাতের মধ্যে ভুল করছিল তাকে বারবার তিনি বলেছেন একবার বলেও খান্ত দেননি তিনি বারবার তাকে বলেছেন সল্লি ফাইনা কালাম তু সল্লি তুমি সালাত পড়ো কারণ তোমার সালাত হয়নি তুমি সালাত পড়ো নাই তাহলে রাসুলসাল্লাহ আসালাম খুঁটিনাটি কোনোটাই তো বাদ দেননি এই জায়গায় তিনি তাকে ওই রাকাত কাজা করার নির্দেশনা না দেওয়ার কারণে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তার রাকাতটা গণ্য হয়েছে এবং তাকে তিনি নিষেধ করেছেন সফ থেকে বিচ্ছিন্ন হয়ে সালাত ধরতে কিন্তু তিনি রুকুর মধ্যে এই মামকে ধরতে তিনি নিষেধ করেননি আচ্ছা এটা গেল একটা দলিল আচ্ছা দ্বিতীয় আরেকটা দলিল আবু দাউদ ইবনু হুজাইমা দারাকতনি বাইহাকি এই ওলামাইকেরাম তারা আবু হর রাজি আল্লাহ আনহু থেকে একটা মারফুর রেওয়ায়ত করেছেন অর্থাৎ রেওয়ায়তটা মূলত সাল্লাম থেকে এসেছে আবু হর রাজি আল্লাহ আনহুর কাছ থেকে এবং এখানে অনেকগুলো রেওয়ায়ত আমরা দেখতে পাচ্ছি এবং তরিকাও অনেকগুলো কোনো একটা তারিখা যদি ডাইফ হয় শেখ বিন বাজ বলেছেন এটা কাউই হয়ে গিয়েছে কারণ রেওয়ারটা এসছে আবু দাউদ থেকে ইবনু খুজাইমা থেকে আর দারাকতনে থেকে এবং বাইহাকি থেকে সেটা কি সেটা হচ্ছে এই নবী সাল্লাহসাল্লাম বলছেন ইদা জি তুম সুজুদ ফেসযুদু যখন তোমরা সালাতের দিকে আসো যে অবস্থায় আমরা সেজদারত থাকি ফেস যুদু তখন সেজদাই করো ওলা তার উদ্দু হাসাই আন কিন্তু ওই রাকাতটাকে কোনো কিছু গণ্য করা যাবে না অর্থাৎ ওই রাকাতটার গণ্য হবে না এটা অতিরিক্ত আমল হবে গণ্য করা যাবে না ওমেন আদরাকার রাক আতা ফরাক সালা আর যে ব্যক্তি রাক আত পেল সে সালাত পেলো এখানে রাক আত মানে রুকু ওলামাই কেরাম বলেছেন কেন কারণ আগেরটা হচ্ছে ওনাহ যদু ওতা তার হাসাই আন তাহলে ওমেন আদরাকার রাক আয়তা আই আর রুকু আহ এটা কেরাম বলেছেন এটা সিয়াক পড়ে যে কেউ বুঝতে পারে এবং সাহিদ বিন বাজ রাহমা তিনিও এই ব্যাখ্যাটি করেছেন এবং এটা গ্রহণযোগ্য একটা ব্যাখ্যা আচ্ছা আর ইবনু খোজায়মা কত্নী বাইহাকি তাদের আরেকটা বর্ণনা আছে আবহতালন থেকে তাদের আরেকটা রেওয়ায়ত আছে বর্ণনা আছে সেখানে তারা বলেছেন আর যে ব্যক্তি সালাতের এক রাকাত পেল সে ওই রাকাত পেল ইমাম তার সলভ অর্থাৎ তার পিঠ সোজা করার আগে তাহলে এই ইমাম তার পিঠ সোজা করার আগে এ কথার দ্বারা বোঝা গেল ওই যে রাকা এত আর রুকু রুকু আিনাসাল্লাহ যে ব্যক্তি সালাতের একটা রুকু পায় তাহলে ইমাম সোজা হয়ে দাঁড়ানোর আগেই যদি সে সেটা পেয়ে যায় তাহলে সে রুকুটা সালাদটা পেয়ে গেল ওই রাকারটা পেয়ে গেল তো এই হাদিসটা নিয়ে যদি কেরামের অনেক কেউ কেউ বলেছেন যে এটা দাইফ কিন্তু দেখা গেল যে এটার আরও তরক থাকায় ওলামা কেরাম বলেছেন এটা কাউই হয়ে গেছে অর্থাৎ হাসান লেগাইরিহি হয়ে গেছে এখন আমরা দেখি যে কিছু কিছু হাদিস নিয়ে স্টিল এখতলাফ আছে এটা কি আদৌ হাসান লেগাইরিহি হয়েছে কিনা হ্যাঁ তো এখন যারা কনভিনসড হয়েছেন যে হাদিসটা হাসান লেগারি হয়ে গেছে তাদের জন্য এটা দলিল আর যিনি কনভিন্স হননি তার জন্য তিনি যদি বলেন আমার কাছে এটা দলিল হলো না তাহলে এই ধরনের একতলাফও গ্রহণযোগ্য হতে পারে এবং এই কারণে তো ফেঁকি একতলাফগুলো আসলে কমপ্লিটলি উজ্জ্বল করা এটা সম্ভব নয় আমাদেরকে অনেকে বলেন যে আপনারা সবাই মিলে বসে একমত হয়ে গেলে তো হতো কিন্তু একমত কীভাবে হওয়া যাবে স্টিল যে নীতিগতভাবে একমত হওয়া যাচ্ছে না আমার কাছে যদি এই হাদিসটা হাসান লেগাইরিহি হয় আপনার কাছে তো হচ্ছে না তাহলে কি আপনার কাছে দাইফ তাহলে আমিও কিন্তু মনে করি হাদিসটা দাইফ হলে সেটাকে আমলে না নিয়ে আসা আমল করা যাবে না হাদিসটাকে কোনো না কোনোভাবে কাউই হতে হবে তা নাহলে হাদিস দিয়ে আমল করাটা শুদ্ধ হবে না তাহলে এই নীতির উপরে আমরা দুই দলই একমত কিন্তু এখন এখতলাফটা হচ্ছে এই হাদিসটা কি কাউই হাসান লেগাই নাকি না কি না তাহলে যদি হাসান লেগাইরি হয় তাহলে আপনার মতেও তো হাসান লেগাইহি প্রমাণিত হয়ে গেলে তাহলে তার এখতলাফ থাকে না আমরা উভয় একমত অতএব এখতলাফটাকে কখনো উইড্র করা যাবে না অতএব একতেলাফ নিয়ে খুব মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই প্রত্যেকেই নীতিগতভাবে আমরা যে কেরাম এবং কোরআন হাদিসের আলোকে যে নীতিগুলো আমরা নির্ধারণ করেছি সেই নীতির উপর থাকার চেষ্টা করুন কিন্তু গবেষণা ভিন্ন হওয়ার কারণে ফাইন্ডিংস ভিন্ন হওয়ার কারণে কোনো কোনো ক্ষেত্রে একখতলাফ চলে আসছে এতে কোনো অসুবিধা নেই এতে কোনো অসুবিধা নেই এগুলো নিয়ে চেঁচামেচি করা এগুলো নিয়ে এক অপরকে গালবন্ধ করা এটা আসলে শরীয়ত সম্মত নয় আচ্ছা এখানে আমরা আরেকটু একটু বলবো যে যেমন ওল্লাখেরা অনেকেই আবুদি আল্লাহ তালানহুর যে হাদিসটা দুটো তরিকায় এসেছে একটা আরেকটার জন্য শাহেদ এবং মানে সাক্ষী হয়ে যাওয়ার কারণে সেটাকে তারা মনে করেন যে দাইফ এই জায়গা থেকে সেটা কবি এবং হাসানে পরিণত হয়েছে ইমাম নবী শারহুল মহাদ্দাব গ্রন্থে তিনি চতুর্থ খণ্ডের দুশো পনেরো নম্বর পৃষ্ঠা উল্লেখ করেছেন যে দা কারণা হুমিন এদরাকের রাকা এদরাকের রোকো হুয়া সোয়াব আল্লাহ যে এই যে আমরা উল্লেখ করলাম যে রুকু পেলে রাকা পাওয়া হয় সেটি শুদ্ধ যার উপরে ইমাম শাফরাই যিনি আল ইমাম আল কোরাশি আল ইমাম আল ফাকি ইমাম শাফরি মানে বিশ্ববিখ্যাত আমাদের মধ্যে একজন অত্যন্ত মহাক শরিয়া অসুল উল ফেক এবং অসুল শরিয়া সম্পর্কে যার জানাশোনা তার আক্রানের অনেকের চাইতে অনেক বেশি ছিল তিনিও কিন্তু এই মতটি শুদ্ধ হওয়ার উপরেই নাস উল্লেখ করেছেন ওকালাহু জামাহিরুল আসহাব ও উলামা ইমান নবীব বলেন যে শাফি আজহাবের অধিকাংশ আসহাব অধিকাংশ আসহাব এ মতের পক্ষে কথা বলেছে এবং ওলামাই কেরামের অধিকাংশ ওলামাই কেরাম এ কথা বলেছে হ্যাঁ আমাদের ওলামাই কেরাম আমরা জানি তারা সুন্না দ্বারা এনলাইটেন্ড আলোকিত অতএব জমহুর ওলামেকেরাম এবং তাদের পক্ষে যদি শক্তিশালী দলিল থাকে তাহলে সেটাকে ইগনোর করা কিন্তু আমাদের জন্য উচিত হবে না এক্ষেত্রে যারা প্রথম মতটা প্রকাশ করেছেন যে রাকাত হবে না তারা হয়তো এতটুকু বলতে পারেন যে না স্টিল আমাদের মতে রাকাত হবে না কিন্তু আরেকটা মতকে বাতিল বলে উড়িয়ে দেওয়া এ কাজটা কিন্তু আমাদেরকে পরিহার করতে হবে এবং আমি এখানে এখানে আরেকটু কথা বলি ইমাম বা কি বলেছেন তিনি বলেছেন ও তবাহরাত বিহিল আহাদিথ সকল আহাদিস দ্বারা এটাই বোঝা যায় আতবাক আল নাস এবং মুসলিম উম্মার মানুষেরা এই মতের পক্ষেই অগ্রসর হয়েছে ওয়াফিহে ওয়াজহুন দাইফুন মুজয়ফুন লা ইয়দের কোরকা এর মধ্যে একটা দুর্বল মত হচ্ছে ইমাম নবাবের ভাষায় আর কি দুর্বল মত হচ্ছে যে সে ওই রাকাত পাবে না এটা দুর্বল মত হাকাহু সোহেবু তেতিম্মা আন ইমামিল ইমা মোহাম্মদ ইব সাহাকিব হুজাইমা মিন একবারে আসহাবিন আল ফকাহা আল তিনি বলছেন আমাদের আসহাবদের মধ্যে এই আসহাবদের মধ্যে ফকাহা ফাকি মাহাদ্দেসদের মধ্যে সবচেয়ে বড় একজন মহাদ্দেস তিনি হচ্ছেন মোহাম্মদ এবিন এবনু খোজাইমা যিনি এবনু খোজাইমা নামে বিখ্যাত তার কাছ থেকে এই মতটাকে বর্ণনা করা হয়েছে ওয়াহাকুরাফেঈ আনহা ইমাম রাফে তার কাছ থেকে এই মতটা বর্ণনা করেছেন ওয়ান আবি বাকর আসে মিন আসহাবিনা এবং আবু বকর থেকেও আমাদের মধহবের যারা আলেম তাদের মধ্য থেকে আবু বকর তার থেকেও এটা বর্ণনা করা হয়েছে এটা বলছেন আচ্ছা ওয়াকালা সাহেবুত্তেতিম্ম আর তেতিম্ম এই গ্রন্থের যিনি লেখক সংকলক তিনি বলছেন হায়দাল ইসা শাহি এইটা শুদ্ধ নয় এই যে নকলটা করা হয়েছে এবনু হুজাইমা থেকে এটা শুদ্ধ নয় লে আনা আহালাল ফাকু কারণ এই জামানার সকল মানুষ তারা ওই রাকাত পাওয়ার ব্যাপারে একমত হয়েছেন ফেলাফ ও মাম্বা এদাহুম লাইদ্দুবিহি সুতরাং পরবর্তীদের খেলাফ এখানে গ্রহণযোগ্য নয় আর এবনু হাজর আতখিস তালখিস আল হাবির নামক গ্রন্থে তিনি এবনু খুজাইমা থেকে বর্ণনা করেন যে না এবনু খুজাইমা তিনি জমহুরের অনুরূপ মত প্রকাশ করে বলেন যে রুকু পেলে রাখাত পাওয়া হয় যাই হোক আমি সর্বশেষ এই আলোচনার পরে বলবো এই দ্বিতীয় মতটি অধিক শুদ্ধ যেটি শেখ বিন বাজ বলেছেন যেটার পক্ষে দলিলের বিশ্লেষণগুলো এসেছে আর আমাদের আরেকজন শেখ মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার এশান কেদি হাফেজ আহল্লাহ মেদিনী ইউনিভার্সিটির তুখোড় একজন প্রফেসর ছিলেন আমাদের শিক্ষক ছিলেন মসজিদে নবাবির একজন শিক্ষক ছিলেন তিনি মদিনার হারাম হারামেরও তিনি শিক্ষক ছিলেন তিনি এখানে বলেছেন যদি কোনো ব্যক্তি দেখে যে ইমাম রুকুতে যাচ্ছেন বা মাত্র গেলেন তাহলে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে সুরাফাতেের কিছু অংশ হলেও পড়ে তারপরে রুকুতে যাওয়ার চেষ্টা করবে তিনি এভাবে দুই মতের মধ্যে একটা তাত্বিক দেওয়ার চেষ্টা করেছেন তো সেটা গ্রহণ করা যেতে পারে কোনোটাকে আমরা হাস্যকর বলে উড়িয়ে দেব না প্রত্যেকটা মতের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা সমন্বয় করার চেষ্টা করব তবে সর্বশেষ আমি বলবো দ্বিতীয় মতটাই এখানে অধিক শক্তিশালী সব দলিলের দিকে নজর দেওয়ার পরে অল্লাহ তাল আলম